তার নাম পোশাক। পোশাকের সাথে পোশাকের কাছে বা কাছাকাছি সাথে কেউ আমাদের সাথে থাকে না। এই পোশাক আমাদের কি করে? পোশাক আমাদেরকে আমাদের ইজ্জত রক্ষা করে, আমাদের সম্মান রক্ষা করে, আমাদের সেই সাথে আমাদের যে মর্যাদা সে মর্যাদা তুলে ধরে। এবং এই পোশাককে আমরা ভালোবাসি, এই পোশাক সবসময় আমরা জড়িয়ে রাখি। পোশাক আবর্জনাযুক্ত হয়ে গেলে সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার গায়ে জড়িয়ে নিই। অর্থাৎ পোশাক ছাড়া আমরা যেভাবে চিন্তা করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর সম্পর্ককে পোশাকের তুলনা দিয়ে এটাই বুঝিয়েছে যে একজন স্বামী আর একজন স্ত্রী একে অপরকে ছাড়া চিন্তা করতে পারে না। এবং বিয়ের ব্যাপারটা হলো একটা বিষয়, আমি প্রায় এই কথাটা বলি যে একটা ব্যক্তিগত তাকে গোপন করে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ভালোবাসেন, আপনি সেই ব্যক্তিকে আগাছা পরিষ্কার করবেন, মাটিটা দেওয়া সম্ভব।